हेलो ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে বাংলা নিউজে প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে বাংলাদেশের কাছে টিকা চেয়েছে হাঙ্গেরি ও বলিভিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন বাংলাদেশের কাছে করোনা ভাইরাসের 5000 ডোজ ভ্যাকসিন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছেন রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন হাঙ্গেরি আমাদের কাছে 5000 টিকা চেয়েছে আমাদের যে স্টক রয়েছে সেখান থেকে আমরা দেব বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার চাওয়া টিকার বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে দেওয়া হচ্ছে ইতোমধ্যে সরকারের কেনা 50 লাখ ডোজ এবং উপহার হিসেবে ভারতের পাঠানো 20 লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে আগামী 5 মাসে আরো 2.5 কোটি ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ